আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার থানাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার গাইড ম্যাপের উদ্বোধন করা হলো। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার থানাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার গাইড ম্যাপের উদ্বোধন হলো। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূরণ শর্মা সহ বিশিষ্ট জনেরা। এদিন আলিপুরদুয়ার শহরের 35টি ক্লাব ও প্রতিষ্ঠানকে সরকারি অনুদান 25,000 টাকা চেক তুলে দেওয়া হয়। মহিলা পুজো কমিটিগুলোকে সরকারি অনুদান 30,000 টাকা চেক প্রদান করা হয়। আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকায় 145টি পুজো হচ্ছে। পুজো উপলক্ষে একটি গাইড ম্যাপও প্রকাশ করা হয়। পুজো কমিটিগুলো যাতে প্রশাসনের করা নিয়ম নীতিগুলি পালন করে সে ব্যাপারেও আলোকপাত করা হয়। এছাড়া আলিপুরদুয়ার শহরে কর্মরত সাংবাদিকদের কাজের সুবিধার জন্য প্রেস জ্যাকেট প্রদান করা হয়। আমাদের